আসসালামু আলাইকুম। আমি পাখির মাংসের একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। সর্বপ্রথম প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর সঙ্গে দিয়ে দিলাম হাঁস পাখির মাংস। মাংসটা একটু নেড়ে চেড়ে আমি এর সঙ্গে আবারও অ্যাড করলাম হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এবার মাংসটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ হওয়ার জন্য এক কাপ পানি অ্যাড করলাম। এবার মাংসটা 15 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। পানিটা শুকিয়ে এলে এর সঙ্গে আমি আগে থেকে ফালি করা নারকেল অ্যাড করলাম। এতে করে মাংসটা অনেক টেস্টি হয়। এবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি এর সঙ্গে আগে থেকে ভাজি করা আলু অ্যাড করলাম। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে আমি এর সঙ্গে নারকেল দুধ অ্যাড করলাম। এতে করে মাংসটা অনেক টেস্টি হয়। এবার মাংসটা একটু নেড়ে চেড়ে 15 মিনিটের জন্য এটা ঢেকে দিলাম। 15 মিনিট পর তৈরি হয়ে গেল আমার সুস্বাদু পাখির মাংস।